নিশাত গার্ডেন করে চলে এলাম মুঘল গার্ডেন শালিমারে। যদি তোমরা আমার চেশমে শাহী আর নিশাত গার্ডেনের ভিডিও না দেখে থাকো তাহলে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই গার্ডেনটা হলো শ্রীনগরের 3 নম্বর গার্ডেন। এছাড়া আরেকটা গার্ডেন আছে যার নাম বোটানিক্যাল গার্ডেন। শালিমার গার্ডেন ঢোকার জন্য এন্ট্রি ফি হলো অ্যাডাল্টের 24 টাকা, চাইল্ডের 12 টাকা। এটা হচ্ছে গার্ডেনের এন্ট্রি গেট। আর এখানে তোমরা কী কী নিয়ে ঢুকতে পারবে না সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পলিথিন, কোনো প্লাস্টিক আইটেম, ক্রিকেট ব্যাট, বল, ফুটবল, কোনো রকম ডেঞ্জারাস জিনিস নিয়ে তোমরা এই গার্ডেনে ঢুকতে পারবে না। গার্ডেনে ঢুকেই বাম হাতে দেখলাম ছোটো ছোটো অনেক ফোয়ারা, তার সাথে ফুল দিয়ে সাজানো বাগান। চলো তোমাদেরকে দেখাই এর ভিতরে আর কী কী জিনিস আছে। যেমন ফুল দিয়ে সাজানো সেরকম শালিমার গার্ডেন কিন্তু ফোয়ারা দিয়ে সাজানো। ফোয়ারার চারপাশে অনেক গাছ আছে, অনেক গোলাপ গাছ আছে, অনেক নতুন ধরনের গাছ যেগুলো ডিজাইন করে কাটা আছে, কিন্তু এখানে ফোয়ারার পরিমাণটা সব থেকে বেশি। এখন যে জায়গাটা তোমরা ভিডিওতে দেখছো এটা হচ্ছে পার্কের ফ্রন্ট সাইড। এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠে যাব ব্যাক সাইডে যাওয়ার জন্য। সেখানে গিয়ে আমরা দেখবো আর নতুন নতুন কী জিনিস আছে। গার্ডেনটা সম্পূর্ণভাবে সবুজ পাহাড় দিয়ে ঘেরা, তবে এই গার্ডেন থেকে দাঁড়িয়ে কিন্তু দূরে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, যেটা হয়তো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি অরিজিনালি যখন দেখছি তখন অনেক ছোট ছোট অংশ বরফে ঢাকা মনে হচ্ছে। এই অংশটা গার্ডেনের পিছনের অংশ, দেখে মনে হচ্ছে দূরে কোনো ঝর্ণা থেকে জল আসছে। এই জলে দেখো সবাই নেমেছে, আর জলটা না খুব স্লো স্লো বইছে, এমন নয় যে অনেক জল আছে তুমি নামতে পারবে না, তবে অনেকটা স্লিপ আছে, মানে গেলে ধীরে ধীরে নামতে হবে। এই গার্ডেনটা নিশাত গার্ডেনের মতো লম্বা বা চওড়ায় অতটা বড় নয়, কিন্তু লম্বাতে অনেকটা বড়। তবে হয়তো তুমি এটাকে সেকেন্ড অপশনে রাখতে পারো লার্জের হিসাবে। গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো আছে, পুরোটা লম্বা আর পুরো রাস্তা ধরে এরকম জলের ধারা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো ঝর্ণার জল ধীরে ধীরে এইভাবে এগিয়ে গিয়ে আসছে, আর মাঝখানে ফোয়ারা দিয়ে জলগুলো ওপরে উঠছে। আর দেখতে যা অসাধারণ লাগছে না, এতক্ষণ ধরে আমি 3 নম্বর পার্কে ঘুরছি এটা, কিন্তু একটুও বোর হলাম না গো। তিনটে গার্ডেনে কিন্তু সিমিলার, সব গার্ডেনেই গোলাপ আছে, প্যান্সি আছে, নতুন নতুন ফুল দিয়ে সাজানো আছে, ফোয়ারা আছে, ঝর্ণা আছে, কিন্তু তোমরা একটুও বোর হবে না এখানে ঘুরতে আসলে। মানে যতই একই রকম জিনিস হোক না কেন, বোর জিনিসটা কি তুমি বুঝতেই পারবে না, তোমার সারাটা দিন কেটে যাবে। আমি তো সেই সকাল 11:30 বেরিয়েছি, এখন মোটামুটি 2:30 মতো বেজে গেছে অলরেডি, তো আমি একটুও বোর হইনি। এই ঝর্ণাটা দেখো সুন্দর, মানে বয়ে আসছে আর চারিদিকটা ফোয়ারা, আর ওই ঝর্ণার কাছে পাথরের কিছু স্ট্যান্ড করা আছে যেটার সাহায্যে তুমি মিডিলে একটা বড় পাথর রাখা আছে সেইখানে যেতে পারবে। তো আমি জায়গাটার কাছে গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি এই চাতালটাতে উঠেছি, এইরকম ছোটো ছোটো পাথরের স্ট্যান্ড আছে এখানে, এগুলো কিন্তু নড়ছে, হ্যাঁ কিন্তু পড়ে যাওয়ার মতো কিছু নয়, তবে নড়ছে। আমার তো ভীষণ ভয় লাগছিল, ভয়ের সাথে সাথে মজাও লাগছিল, তবে ফটোগ্রাফি করাটা কী করে ছাড়ি বলো, তাই ফটোগ্রাফি করার জন্য চলেই গেলাম আমি ওখানে। এখানে দেখো আর একটা ঝর্ণা, আর একটু এগিয়ে এলাম যখন তখন দেখছি একটা ছোটো পাড়া ঝর্ণা এরকমভাবে, জলটা যা ঠান্ডা না তোমাকে কী বলবো, কিন্তু খুব মজা লাগছিল, এত জল পেয়ে আনন্দের মন আত্মহারা হয়ে গেছে। আমার বোন তো জলে নামবো না বলে ও আর কন্ট্রোল করতে পারলো না, শেষ পর্যন্ত নেমেই ফেললো ঠান্ডা জলের মধ্যে, মানে আমি নেমেছি ও আর না নেমে থাকতে পারলো না।
এত সুন্দর প্রকৃতি আর জলের সাথে খেলা করতে হলে তোমাদের কিন্তু মার্চ থেকে জুলাই মাসের মধ্যেই আসতে হবে। মুঘল শালিমার গার্ডেনে কিছু ফলস আছে এরকম যেগুলো ন্যাচারাল আর এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। এরকম আমরা জলের মধ্যে নেমেছি, এরকম জল পড়ছে, দেখবে মানে এরকম একটা মজা, এই মজাটা আমি বলে বোঝাতে পারবো না, এত 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 আনন্দ। সবাই এখানে নেমেছে, মানে এই জায়গাটা যদি তুমি জলে না নামো তাহলে মানে পুরো মিস করে যাবে মজাটা। এই মজাটার জন্য অন্তপক্ষে নামতেই হবে। এই যে আমরা এখানে খেলা করছি জল নিয়ে, এনজয় মানে শুধু এখানে আসলে এনজয় কোনো কথা হবে না। জান্নাত জান্নাত পুরো জান্নাত কাশ্মীর পুরো জান্নাত। আমার হাজব্যান্ড কিন্তু জল ব্যাপারটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ও এখানে এইসব দেখে আর না নেমে থাকতে পারলো না, ও নেমে পড়েছে। এখানে এসে আমার বলার কোনো ভাষা নেই, মানে আমার থেকে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ, যার কোনো মানে রেটিং হয় না, জাস্ট আনবিলিভেবল। আমার পিছন দিকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর জলটা পড়ছে, দেখো ওই দূর থেকে জলটা আসছে দিয়ে এখান দিয়ে পড়ছে, মানে এটাকে ফোনে ক্যামেরা বন্দি করে আমি নিয়ে যেতে পারবো না, তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ এটা ফিল করতে পারবে না যেটা কতটা সুন্দর। কিভাবে যে দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। গার্ডেন থেকে এবার বেরোনোর পালা, আমার তো একদম যেতে মন করছে না, কিন্তু কি করব, যেতে তো হবে। এটা হচ্ছে এক্সিট গেট, দেখো এক্সিট গেটের চারিপাশেও কি সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, মানে এখানে তুমি যেদিকেই তাকাও না কেন গার্ডেনের সেদিকেই ফুল দিয়ে সাজানো আছে। ব্যাস আমার ঘোরা হয়ে গেল, আমি এবার বেরিয়ে বললাম। এত ঘোরাঘুরির পর গার্ডেন থেকে বেরিয়ে আবার গরমের মধ্যে একটা আইসক্রিম, আর এইদিকে হচ্ছে গাড়ি স্ট্যান্ড, এখানে গাড়িগুলো এসে তোমাদের নামিয়ে দেবে। গার্ডেন ছাড়াও শ্রীনগরে দেখার মতো আরো অনেক জিনিস আছে, যেমন পারি মহল, হযরতবাল মসজিদ, শঙ্করাচার্য মন্দির, এগুলোও তোমরা ঘুরতে পারো। কিন্তু আমার কাছে আর সময় না থাকার কারণে আমি শুধু 3টা গার্ডেনই ঘুরলাম, আর এখন আমি বেরিয়ে পড়েছি লাল চকের উদ্দেশ্যে। লাল চক মার্কেটটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো, সম্পূর্ণভাবে দেখাতে পারবো না, কারণ এখানে মিলিটারি পাহারা আছে, তারা ভিডিও করতে দেয় না, আমি যতটা পারবো ততটাই করে দেখাবো। লাল চক হলো এখানে শ্রীনগরের মেন মার্কেট, এখানে টুরিস্টরা আসে এবং অনেক কিছু মার্কেটিং করে, এখানে তোমরা সব কিছু পাবে। সামনে যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেল লালারু, এটা হচ্ছে গভর্নমেন্ট হোটেল, তোমরা অনলাইনে বুক করলে 600 টাকাতেও এখানে রুম পাবে। মার্কেটের সাইডে যেমন অনেক দোকান আছে, সেরকম ঠেলাগাড়িতে ভ্যানে করে নিয়ে অনেকজনে অনেক খাবার বিক্রি করছে, অনেক জামা প্যান্ট বিক্রি করছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে। এখানে লাল চক মার্কেট থেকে ডালগেট 15 নম্বরে যেতে ভাড়া লাগে 100 টাকা, আর সময় লাগে 20 মিনিট মতো, অটো তোমরা এখান থেকে বুক করতে পারো। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না।